আজকে আপনাদের সাথে পারফেক্ট একটা শীতের সন্ধ্যা থেকে রাত পর্যন্ত শেয়ার করব, যেখানে থাকছে চা থেকে কাবাব অ্যান্ড খিচুড়ি। এর চেয়ে ভালো কি হতে পারে? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমার অনেকদিন পর এক্সাম শেষ, তো আমি ভাবলাম যে নিজেকে একটা সেলফ প্রিপেয়ারিং ডে দিয়ে দিই। একদম রিক্সায় করে শীতের ফিল নিতে নিতে যাচ্ছি। এই যে আলো ছায়া পড়ছে আর চারদিকে বিজয়ের উৎসব, দেখতেও ভালো লাগতেছে। আর এই সংসদের রাস্তা দিয়ে যখনই আমি যাই আমার কাছে তো অনেক ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে? আর প্রচণ্ড শীতে এরকম অবস্থা যে আমার নাক দিয়েও পানি পড়ছে। কিন্তু এত সুক্রিয়া সহ্য হয়? জ্যাম পড়ে গেল, জ্যামে ওয়েট করতেছি, বাট তাও অনেক ভালো লাগতেছে। শেষমেশ আমরা চলে আসলাম বিখ্যাত রাজা চায়ে। মামার চা কীরকম সেটা আমার মুখে বলার প্রয়োজন নেই, আপনারা সবাই জানেন। গেলাম স্পেশাল রাজা চা, আর এটার টেস্ট আমার কাছে খুবই ভালো লাগে। যদিও দামটা 50 টাকা, কিন্তু জিনিসও কিন্তু কম দেয়নি, আপনারা তো সবাই দেখলেনই। ব্যাস শীতের সন্ধ্যা আমার জমে গেল, চা ছাড়া তো শীতের সন্ধ্যা জমেই না। আর আমি যে বলছি তা না, দেখুন মানুষ কীভাবে পোহাচ্ছে আগুন। আসলে শহরে এই দৃশ্য তো দেখা যায় না, দেখে তাই ভাবলাম একটু ক্যাপচার করে নিই। অ্যান্ড সামনে দেখি মানুষের ভিড়, কাবাবের স্মেল, আমি তো পাগল প্রায়। সামনে যেয়ে দেখি একদম গরম আগুনে ঝলসাচ্ছে এই ধরনের কাবাব। এটাকে ওনারা কাবাব বললো, আমার কাছে বারবিকিউ ফিল আসতেছিল। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে গরুর তিল্লি বিক্রি হয়। তিল্লির কাবাব এর আগে আমি কখনো খাইনি, আর তাছাড়াও ছিল লেগ পিসের কাবাব আর টিক্কা কাবাব তো ছিলই। তো ফার্স্টেই আমি তিল্লিটাকে একটু ট্রাই করি, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। আর এত সুন্দর স্পাইস লেভেল মেনটেন হয়েছে যেটা আপনি না খেলে বুঝবেনই না। এখানে তো আমি সেকেন্ড টাইম যাবই যাব। অ্যান্ড এই যে লেগ পিসের যে কাবাবটা ছিল এটা এত পরিমাণে জুসি ছিল, একই সাথে স্পাইসিও ছিল, অ্যান্ড অনেক বেশি ইয়ামি। তো আমার কাছে খুবই মজা লেগেছে। এটার প্রাইস ছিল 2 পিস 140 টাকা। আর ওনার কাছে আরও পাওয়া যাচ্ছিল এমনি টিকা কাবাব, তারপরে উইংস, অ্যান্ড অবভিয়াসলি লেগ পিসের কাবাব তো ছিলই। তারপরে আস্তে আস্তে দেখি যে চাপড়ি সেল হচ্ছে, বাট এখানে 30 পদের ভর্তা দিয়ে চাপড়ি সেল হচ্ছে দেখে অনেক ভিড় ছিল, সেই ভিড়ের কারণে আমি খেতে পারিনি। তারপরে আমরা চলে আসি মিরপুর বিরিয়ানি হাউসে। এখানে এত হাঁড়ি সাজানো দেখে আমি ভাবলাম কি এমন সেল হচ্ছে। পরে দেখি এখানে হান্ডি বিফ আর হান্ডি হাঁস সেল হচ্ছে। মানুষের ভিড়ে তো আমি ঢুকতেই পারছিলাম না, সামনে যেয়ে দেখি ভর্তাও সেল হচ্ছে। 3 পদের ভর্তা দেখলাম ওনাদের, বেশ ভালো লাগছিল দেখে। আর আরও একটা জিনিস লক্ষ্য করলাম, হাঁড়ি শেষ হওয়ার পর নতুন করে ওনারা হাঁড়ি সার্ভ করছে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভিড়, আমি ঢুকতেও পারছিলাম না। তারপরে কি আর, টোকেন নিতে হবে, টোকেন না নিলে নাকি পাওয়া যাবে না খাবার। তো টোকেনটা নিয়ে নিলাম। টোকেন নেওয়ার পর খিচুড়ির এখানে এসে আমার নাকে এত সুন্দর স্মেল আসতেছিল যেটা আমি স্ট্রিটে কম ফুড কোর্টেই দেখেছি। আর শীতের মধ্যে এরকম ধোয়া উঠা এক প্লেট খিচুড়ি, উফ, আই ক্যান এক্সপ্রেস মাই ওয়ার্ড। যাই হোক, তারপরে দেখলাম অনেকে পার্সেল নিচ্ছে। খাবার যদি মজা না হয় তাহলে পার্সেল নিবে কেন? এত পরিমাণ পার্সেল নিচ্ছিল, আমি কয়েকটা শর্ট নিয়ে নিয়েছি। তো আমার কাছে দেখে এত টেম্পটিং লাগছিল, কালারটাও খুব কিন্তু চমৎকার এসেছে। আর হাঁড়িগুলো কিন্তু খুবই গরম ছিল। এই যে আমারটা বেড়ে দিচ্ছে, গরুর মাংসের যে প্লাটারটা এটা 150 টাকা ছিল, আর ওনাদের 3 পদের ভর্তা তো ফ্রি আছে। হাঁসের যে হান্ডি সেটা খুব একটা ভালো পেলাম না, একদম তলানিতে ছিল, কিন্তু দেখলাম যে পিসগুলো ভালোই ছিল।
তারপরে এখানেও আমি একটু ভর্তা নিয়ে নিলাম। এখন দেখাই আপনাদেরকে, এখানে 5 পিস গরুর মাংস দিচ্ছে, একটা হাড় সহ, আর এরকম ছোটো বড় মিলিয়ে চর্বি সহ হয়তো বা আপনারা পেয়ে যাবেন, কিন্তু 5 পিসই পাবেন। আর ভর্তা দিয়েছে বাদাম ভর্তা, শুটকি ভর্তা, ধনে পাতা ভর্তা। তো প্রথমে আমি খিচুড়িটা ট্রাই করি, কারণ স্ট্রিট ফুডে আজ পর্যন্ত আমি যত খিচুড়ি ট্রাই করেছি খিচুড়িটার মধ্যেই মেইন ফলটা থাকে, মানে খিচুড়িটা একদমই টেস্টলেস হয়। বাট এইবার যখন আমি মুখে দেই, ইট ওয়াজ অ্যান অ্যামেজিং ফিলিং, কারণ এত ভালো হয়েছিল ওনাদের খিচুড়িটা, মানে আমি 150 টাকা অনুপাতে এবং স্ট্রিট সাইডে খাবার হিসেবে বলতেছি। অ্যান্ড হান্ডি বিফটার টেস্ট, ও মাই গড, ইউ শুড ট্রাই, খুবই ভালো লেগেছে, এই জন্যই এত ভিড়, আমি বুঝলাম এখন। অ্যান্ড তারপরে আমি ভর্তা ট্রাই করছিলাম, মামা বললো আর কিছু লাগবে নাকি, বাট আমি বললাম না, যে আর কিছু লাগবে না। ভর্তাগুলো প্রতিটারই টেস্ট অনেক ভালো ছিল অ্যান্ড অনেক ফ্রেশ ছিল। আর ঠিকানাটা বলে দিই, এটা হচ্ছে মিরপুর 2-এ কিডনি হসপিটাল বা হার্ট ফাউন্ডেশন, এটা থেকে একটু আগালেই আপনারা পেয়ে যাবেন। তবে কিডনি হসপিটাল থেকে হাতের বামে একটু আগাবেন। তারপরে আমি এখন হাঁসটা দেখিয়ে দিচ্ছি, হাঁস আপনারা 3 পিস পেয়ে যাবেন ছোটো বড় মিলিয়ে, আর ভর্তা তো এখানে ফ্রি থাকছেই। হাঁসটা ফার্স্টে আমি একটু ট্রাই করলাম, এটা একটু হার্ড ধরনের হাঁস, আর একটু ডিফারেন্ট ফ্লেভারের আর কি। বাই দ্য ওয়ে, হাঁসের প্রাইস কিন্তু ছিল 200 টাকা, আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে, কোয়াইট রিজনেবল, আমার কাছে ভালো লেগেছে। কিন্তু কম্পারিটিভলি আমার কাছে হান্ডি বিফটা খুবই মজা লেগেছে, খুবই মানে খুবই, এটা একটা অনেক ইউনিক ফ্লেভারের, আর 150 টাকায় আই থিঙ্ক জোস। আর এই হাঁসটা দেখেন কতটা ওয়েল কুকড অ্যান্ড একটু শক্ত শক্ত ধরনের, আমার এই ধরনের হাঁস অনেক ভালো লাগে। তারপরে রাত যত বাড়ছিল ভিড় আরও বাড়ছিল, খাবারটাকে যে শুধু আমিই ভালো বলেছি তা না, আমি একজনের মানে একটা গ্রুপের মধ্যে একজনকে জিজ্ঞেস করেছি যে কেমন লাগছে ভাইয়া, উনি আপনাদেরকে বলে দেবে যে কেমন লাগছে। আর একজন দেখেন, মা যেখানেই যাক সন্তানকে কিন্তু খাওয়াতে কখনোই ভুলেন না। কেমন লাগতেছে, মানে টেস্ট ওয়াইজ সব প্রাইস অনুযায়ী ভালো? আচ্ছা, মাশাআল্লাহ না, ভালো, থ্যাংক ইউ। এই তো, এই ছিল আমার সুন্দর একটা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত শীতের মধ্যে মিরপুরে কাটানো, ভালো লেগেছে। ভিডিওটাকে ভালো লাগলে আপনারা লাইক করে দিন, শেয়ার করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেলকে। আল্লাহ হাফেজ।